ক্রিস নামের এই মারাত্মক স্মাগলার তার পাপের জীবন ছেড়ে ফ্যামিলি নিয়ে সাধারণ জীবনযাপন করতে থাকে। কিন্তু হঠাৎই একদিন তার জীবনে এমন এক কাহিনী হয়ে যায় যার জন্য তাকে আবারও নামতে হয় স্মাগলিং এর জগতে। সে এবার স্মাগলিং করে বসে $15 মিলিয়ন জাল নোট, যা কারো পক্ষে ধরা ছিল একদম ইম্পসিবল। কিভাবে সে এই অস্থির লেভেলের স্মাগলিং করেছিল তার পুরো কাহিনী জানতে হলে দেখতে হবে আজকের কন্ট্রাব্যান্ড মুভির এক্সপ্লেনেশন। তাই পেঁচাল না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও। মুভির শুরুতে দেখা যায় রাতের আধারে এক অজানা নদীর উপর দিয়ে একটি হেলিকপ্টার একদল স্মাগলারকে ধাওয়া করছে, যারা এই রুট দিয়ে অনেক দিন ধরে কোকেন পাচার করছিল। রেডিওতে নির্দেশ আসে জাহাজের উপরে অ্যাকশন শুরু করার। এদিকে জাহাজে থাকা এক তরুণ বয়সী ছেলে অ্যান্ডি বাইরে হেলিকপ্টারের শব্দ শুনে প্রচণ্ড ভয় পেয়ে যায় আর তার বন্ধুকে জাগিয়ে তোলে। মুহূর্তেই হেলিকপ্টার থেকে জাহাজের উপর কমান্ডাররা ল্যান্ডিং করতে থাকলে ছেলেটি আর তার বন্ধু দ্রুত ওই কোকেনগুলোকে একটি ব্যাগে ভরে নদীতে ফেলে দেয়। ফলে কমান্ডাররা সেখানে সার্চ করলেও তাদের কাছে কিছুই পায় না। বড্ড বাঁচা বেঁচে গেছে দেখে ছেলেটি নিশ্চিন্তে মনে একটি সিগারেট ধরায়। তার জন্য যে কি অপেক্ষা করছে সে তার কিছুই জানে না। পরের সিনে দেখা যায় কিছু লোক এক জায়গায় মিলে জমকালো একটা পার্টির আয়োজন করছে। এখানে আমাদের সাথে পরিচয় হয় একসময় তুখোর স্মাগলার ক্রিসের সাথে। শুধু সে নয়, তার বাবাও ছিল এক কড়া লেভেলের স্মাগলার। ক্রিস তার স্ত্রীকে নিয়ে এখানে এসেছে আর এক স্মাগলার বন্ধুর বিয়েতে। সেখানে ক্রিসের সবচেয়ে কাছের বন্ধু সেবাস্টিয়ানকেও আমরা দেখতে পাই সুখ দুঃখের গল্প করতে। ক্রিস অতীতে একজন ধূর্ত স্মাগলার ছিল, কিন্তু বর্তমানে সে তার স্ত্রী আর বাচ্চাদের নিয়ে স্মাগলিং জগৎ ছেড়ে দিয়ে স্বাভাবিক জীবনযাপন করছে। সেখানে তার পুরাতন স্মাগলার বস, যার নাম চার্চ, সে ক্রিসকে প্রশ্ন করে, কেন তোমার মতন ওয়ার্ল্ড ক্লাস একজন স্মাগলার সবকিছু ছেড়ে দিল? ক্রিস তাকে জানায় সে শুধুমাত্র তার স্ত্রী আর দুই বাচ্চার মুখের দিকে চেয়ে এই কাজ ছেড়ে দিয়েছে। চার্চ তাকে বলে, যদি কখনো আবার এই কাজে ফিরে আসো তাহলে আমাকে জানিও। অন্যদিকে সেই অ্যান্ডি ও তার বন্ধু তাদের গাড়ি নিয়ে একটি স্থানে আসলে কয়েকজন লোক তাদের কাছে ওই কোকেন ডেলিভারির রিপোর্ট চায়। আসলে এদের হয়েই অ্যান্ডিরা কাজ করছিল, কিন্তু অ্যান্ডি যখন জানায় তারা ধরা খেয়ে যাওয়ার ভয়ে সব কোকেন পানিতে ফেলে দিয়েছে, তখন তারা কিছু না বলেই লোকগুলো চলে যায়। এটা দেখে অ্যান্ডি বলে, আরে তোকে বলেছিলাম না, ভাইরা বিপদের কথা শুনলে কিছুই বলবে না। কিন্তু কথা শেষ হওয়ার আগেই সেই লোক তার গাড়ি সোজা চালিয়ে দেয় অ্যান্ডির উপরে আর তাকে বেধড়ক মেরে হসপিটালে পাঠিয়ে দেয়। অন্যদিকে ক্রিসদের পার্টিতে খবর চলে আসে যে অ্যান্ডিকে কারা যেন মেরে একদম ভর্তা করে দিয়েছে। আসলে অ্যান্ডি ছিল ক্রিসের আপন শ্যালক আর কেইটের ছোট ভাই। দ্রুত ক্রিস, কেইট ও তার বন্ধু সেবাস্টিয়ান হসপিটালের দিকে রওনা দেয়। সেখানে অ্যান্ডিকে দেখা যায় মারাত্মক আহত অবস্থায় সে পড়ে আছে। ক্রিস তাকে জিজ্ঞেস করে, আসলে কি হয়েছিল সত্য বলো। অ্যান্ডি তাকে জানায় সে অ্যাক্সিডেন্ট করেছে, কিন্তু কেইট তাকে ধমক দিলে সে স্মাগলিং এর কথা জানিয়ে দেয়। সে এটাও জানায় এই কোকেন সে পাচার করছিল টিম ব্রিক্স এর জন্য। সেখান থেকে বেরিয়ে ক্রিস সেবাস্টিয়ানকে সব খুলে বলার জানায় অ্যান্ডি টিম ব্রিক্স এর হয়ে কাজ করতে গিয়ে মারা খেয়ে গেছে। সে এই টিম ব্রিক্স এর ব্যাপারে তাকে খোঁজ লাগাতে বলে। এদিকে হসপিটাল থেকে বেরিয়ে ক্রিস কেটকে বলে সে অ্যান্ডিকে এসব লোক থেকে অনেকবার দূরে থাকতে বলেছিল। সে কেটকে কথা দেয় অ্যান্ডির এই ব্যাপারটা সে সামলে নেবে। পরের দিন ক্রিস একটি বাড়িতে সিকিউরিটি সিস্টেম ইনস্টল করতে থাকে। সেখানে কাজ করার সময় সেবাস্টিয়ান তাকে ফোন করে জানায় টিম ব্রিক্স এর ব্যাপারে। ব্রিক্স একজন দাগি আসামি যে কিনা 2 মাস আগে জেল থেকে বেরিয়েছে আর বের হয়ে সে আবারও ড্রাগের ব্যবসা শুরু করে দিয়েছে। সেবাস্টিয়ান জানায় ব্রিক্সকে একটি বারে পাওয়া যাবে। এটা শুনে ক্রিস সেই বারে ব্রিক্সের সাথে দেখা করতে যায়। ব্রিক্স সেখানে একটি মেয়ের সাথে মাতাল হয়ে বসেছিল। সে ক্রিসকে দেখে চিনে ফেলে, কারণ ক্রিস আগে তার ভাইয়ের সাথে হয়ে কাজ করত। ব্রিক্স বলে, ক্রিস তুমি একজন ওয়ার্ল্ড ক্লাস স্মাগলার। ব্রিক্স তাকে বলে তার শ্যালক তার গুণের ছিটে ফোটাও পায়নি। ক্রিস তখন জানায় তাদের ক্ষতিপূরণ সে নিজে দিয়ে দেবে, কিন্তু ব্রিক্স তার কাছে $7 লক্ষ দাবি করে বসে। ক্রিস তাকে জানায় এই অল্প পরিমাণ কোকেনের জন্য সে কখনোই $7 লক্ষ দিবে না। ক্রিস জানায় সে এই আশা এখানে এসেছিল যে ব্রিক্স তার কথা রাখবে, কিন্তু ব্রিক্স হঠাৎই খেপে গিয়ে বলে ক্রিস এখন আর আগের স্ট্যাটাসে নেই, সে কোনোভাবেই টাকা না নিয়ে তাকে ছাড়বে না। ক্রিস তখন হতাশ হয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ক্রিস অ্যান্ডির কাছে গিয়ে দেখে সে তার ব্যাগ গোছাচ্ছে। অ্যান্ডি তাকে বলে তার বন্ধু ওয়াল্টারকে কারা যেন মেরে ফেলেছে আর ব্রিক্স গতকাল হাসপাতালে এসে আমাকে মারারও হুমকি দিয়েছে, তাই সে এখন এখান থেকে পালিয়ে যেতে চায়। ক্রিস তাকে বলে, তুই চিন্তা করিস না, আমি দেখছি ব্যাপারটা। এই বলে ক্রিস নিজের বন্দুকটা নিয়ে সোজা ব্রিক্সের বাড়ি চলে যায়। দরজায় নক করতেই ব্রিক্স নিজের রিভলভার নিয়ে বের হয়ে আসে।
সেখানে ক্রিস তাকে এক মাসের সময় চাইলেও ব্রিক্স তাকে মাত্র 2 সপ্তাহ সময় বেঁধে দেয়। আর এর মধ্যে না দিলে সে তাদের দুজনকে মারার পাশাপাশি ক্রিসের বউ বাচ্চাকেও দেখে নেবে। এই সব কথা শুনে ক্রিস প্রচন্ড রেগে যায় আর ব্রিক্সকে মারাত্মক এক ঘুষি দিয়ে মেঝেতে ফেলে দিয়ে তার গলা চেপে ধরে। ক্রিস তার মেশিন বের করে বলে, বন্দুক আমারও আছে, বুঝতে পারলে? এমন হুমকি দিয়ে ক্রিস সেখান থেকে বের হয়ে তার স্ত্রীর সাথে দেখা করতে চলে আসে। ক্রিস কেটকে জানায় তার এই টাকা ম্যানেজ করার জন্য আবারও স্মাগলিং করতে হবে, কিন্তু কেট সেটা শুনে তাকে এমনটা করতে নিষেধ করে দেয়। কিন্তু ক্রিস বলে এখন আর কোনো উপায় নেই। এরপর ক্রিস জেলে যায় তার বাবার সাথে দেখা করার জন্য। তার বাবা তাকে বলে, ক্রিস যখন স্মাগলিং ছেড়ে দিয়েছিল সেটাই ছিল তার বাবার জীবনের সবচেয়ে আনন্দের দিন, কিন্তু ক্রিসকে এখন বাধ্য হয়ে আবারও সেই কাজটি করতে হবে। সে তার বাবার জাহাজ বোর্ডেনে করে কাজটা সারতে চায়, যে জাহাজে তার বাবা কাজ করত। তার বাবা বলে তিনি জাহাজে পৌঁছানোর ব্যবস্থা করে দেবেন, কিন্তু জাহাজের ক্যাপ্টেনকে ক্রিসের নিজেকেই মানিয়ে নিতে হবে। তারপর ক্রিস দেখা করতে যায় তার বন্ধু সেবাস্টিয়ানের সাথে। ক্রিস তাকে জাহাজে করে পানামা যাওয়ার কথা জানায়। সেবাস্টিয়ান তাকে জিজ্ঞেস করে সে ক্যাপ্টেন ক্যাম্পকে কিভাবে হ্যান্ডেল করবে। সেই জাহাজের ক্যাপ্টেন ক্যাম্প একজন রক চোরালোক। সেবাস্টিয়ান তাকে জিজ্ঞেস করে সে কি এবার ড্রাগ স্মাগলিং করবে কিনা, কিন্তু ক্রিস জবাব দেয় না, এবার স্মাগলিং হবে ডলারের জাল নোট দিয়ে। 15 মিলিয়ন ডলারের জাল নোট তাকে স্মাগলিং করে দেশে আনতে হবে আর এর বিনিময়ে সে রিয়েল 2-3 মিলিয়ন ডলার ক্যাশ পাবে। তখন সেবাস্টিয়ান জানায় এত নোট সে কিভাবে ট্রান্সপোর্ট করবে। ক্রিস তাকে জানায় আমার কাছে একটা মাস্টার প্ল্যান আছে, কিন্তু এটা করতে হলে আমার আরও কয়েকজন পার্টনার প্রয়োজন। তাই সে ওই জাহাজের ক্রু মেম্বারদের লিস্ট চেক করতে থাকে। যেহেতু এই পথে সবসময় স্মাগলিং হয়ে থাকে, তাই এই জাহাজের ক্রুরাও এই সব স্মাগলিংয়ের সাথে জড়িত থাকে। ক্রিস সেই জাহাজের ক্রুদের লিস্ট থেকে কয়েকজনকে পেয়ে যায় যারা তাকে এই ব্যাপারে হেল্প করতে পারবে। এর মধ্যে একজন ওলফ, যে কিনা এই জাহাজের ইঞ্জিন রুমের দায়িত্বে আছে। এছাড়াও কন্টেইনার আনলোড সেকশনে মার্টিন নামের একজনকেও সে সিলেক্ট করে মিশনের জন্য। এরপর সেবাস্টিয়ান ফোন করে ক্রিসের জন্য একটি ফেক ট্যুরিস্ট কার্ডের ব্যবস্থা করে ফেলে। এবার ক্রিস পানামায় তার পুরানো এক স্মাগলার পার্টনারকে ফোন করে সুপার ফেক নোট ছাপানোর অর্ডার দিয়ে দেয়। এদিকে ক্রিসের ট্যুরিস্ট কার্ডের জন্য তার ইন্টারভিউ নেওয়া হয়। সে লাকাবাস্কি নাম দিয়ে একটি ফেক শিপিং অ্যাপ্লিকেশন বানায়, যেটা দিয়ে সে পানামায় নিজের জন্য খালি কন্টেইনারের ব্যবস্থা করবে। এরপর তার পানামার উদ্দেশ্যে পাড়ি জমায়। পানামা যাওয়ার আগে সেবাস্টিয়ান তাকে রিয়েল মানি দেয় ফেক নোট কেনার জন্য। ক্রিস, অ্যান্ডি ও তার এক বন্ধু ড্যানিকে নিয়ে বন্দরে পৌঁছে যায় সেই জাহাজে। ইতিমধ্যে জাহাজটি বন্দর ছেড়ে দিয়েছে আর ক্রিস ইঞ্জিন রুমে গিয়ে জাহাজে কিছু একটা সাবোটাজ করার চেষ্টা করে। ঠিক তখনই সেখানে কাউকে আসতে দেখে তারা সেখান থেকে চলে যায়। সেখান থেকে তারা যায় জাহাজের ক্যাফেতে আর সেখানে এসে হাজির হয় ক্যাপ্টেন ক্যাম্প। তিনি ক্রিসকে দেখা মাত্রই রেগে যান আর ফার্স্ট অফিসারকে জিজ্ঞেস করেন এখানে কে স্মাগলারকে ঢুকতে দিল। অফিসার জবাব দেয় তাকে শেষ মুহূর্তে শিপিং পাস দিয়ে ঢোকানো হয়েছে। ক্যাপ্টেনের মনে তো সন্দেহ জেগে যায়। ক্যাপ্টেন তখন ক্রিসকে বলেন সে যেন জাহাজে ক্লিনিং এর দায়িত্ব নেয় আর ক্যাপ্টেনের নজরের বাইরে থাকে। কি আর করা, পুরানো পাপের সাজা হিসেবে ক্রিস জাহাজে ক্লিনিং এর কাজ শুরু করে দেয়। ক্লিনিং করার সময় ক্রিস ডেক থেকে একটি ম্যাপ চুরি করে আর শিপের কিচেন থেকে কিছু এলিমেন্ট চুরি করে রাখে তার পরের মিশনের জন্য। আপনি জানেন কি, ঘরে বসে দেশের যে কোনো প্রান্ত থেকে সহজেই ওষুধ সহ যাবতীয় হেলথ কেয়ার প্রোডাক্ট অর্ডার করতে পারেন আরোগ্য অ্যাপে। আরোগ্য একটি হেলথ কেয়ার প্ল্যাটফর্ম যেখানে প্রতিটি ওষুধের বিস্তারিত বিবরণ, জেনেরিক অনুযায়ী বিকল্প ওষুধের বিবরণ ও দাম সম্বলিত সঠিক তথ্য জানতে পারবেন। এছাড়াও প্রতিটি অর্ডারের সাথে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট, ক্যাশব্যাক ও ফ্রি হোম ডেলিভারি সারা দেশ জুড়ে। আর আমরা তো জানি মাঝে মাঝে কিছু মেডিসিন অনেক ফার্মেসিতেও পাওয়া যায় না, সেক্ষেত্রে অনেক ভোগান্তির শিকার হতে হয়। তবে এই সমস্যার সমাধান আপনি আরোগ্য অ্যাপে পেয়ে যাবে, কারণ যাবতীয় সকল ওষুধ রয়েছে আরোগ্যতেই। তাই অ্যাপটি ইনস্টলের সাথে সাথে 40 টাকা বোনাস পেতে চাইলে আমার ডেসক্রিপশন বক্সের লিংক থেকে ইনস্টল করুন অথবা অ্যাপ স্টোরে গিয়ে সার্চ করুন আরোগ্য লিখে। সেক্ষেত্রে বোনাস পেতে সিনে রিক্যাপ কোডটি ব্যবহার করুন অ্যাপের রেফার বক্সে। পরের দৃশ্যে দেখা যায় ক্রিস জাহাজে তার সেই সকল ক্রুদের নিয়ে আলোচনায় বসেছে যাদেরকে দিয়ে এই প্ল্যান সে এক্সিকিউট করবে। সে জানায় কিভাবে তারা এই স্মাগলিং এর কাজ সম্পূর্ণ করবে। ক্রিস সবাইকে জানায় পানামা বন্দরে জাহাজ কিছুক্ষণের জন্য থামবে কন্টেইনার আনলোড করার জন্য। তাদের সেই সময়ের ভিতরে গিয়ে ওই সুপার নোটগুলো নিয়ে এসে কন্টেইনারে আনলোড করে আবারও ব্যাক করতে হবে। হাতে সময় একদমই কম, তাই ক্রিস ওলফকে বলে তুমি জাহাজের ইঞ্জিনে অয়েল লিক করে প্রপেলার জ্যাম করে দেবে। এছাড়া অয়েল সাপ্লাই ড্রেনিং করলে হাইড্রোলিক চেম্বার কাজ না করার সম্ভাবনা থাকে, যার কারণে জাহাজ থামাতে কিছুটা সমস্যা হতে পারে। এতে করে জাহাজ ঠিক করতে অনেক সময় লাগবে আর সেই সময়ের মধ্যেই আমরা আমাদের কাজ সেরে নিতে পারবো। এরপর ক্রিস তাদের দেখায় ডলারগুলো নিয়ে এসে সে কোথায় লুকিয়ে রাখবে।
আসলে ক্রিস কিছুক্ষণ আগে জাহাজের এক ডেক কেটে সেখানে একটি চেম্বার বানিয়ে রেখেছে যাতে কেউ সন্দেহ করতে না পারে। ওদিকে ব্রিক্স রেড দেয় ক্রিসের বাড়িতে আর সেখানে তার স্ত্রী ও বাচ্চাদের বিশাল ভয় দেখানো শুরু করে। ব্রিক্স বলে, যদি তোমার স্বামী আমাকে সময় মতো পেয়ে না করে তাহলে আমি তোমাদের সবাইকে আস্ত গিলে খাবো। এই ঘটনায় কেট প্রচণ্ড ভয় পায় আর পুরো বিধ্বস্ত হয়ে পড়ে। ওদিকে জাহাজে ক্রিস ড্যানিকে নিয়ে যায় অয়েল সাপ্লাই ড্রেন করার জন্য, কিন্তু ক্রিস তাকে সতর্ক করে দেয় যে বেশি ড্রেন না করতে, কারণ এর জন্য হাইড্রোলিক চেম্বার জ্যাম হয়ে যেতে পারে। এদিকে কেট তাকে ফোন করে জানায় ব্রিক্সের আসার ব্যাপারে। ক্রিস তখন কেটকে জানায় তুমি সেবাস্টিয়ানকে ফোন করো তার হেল্প নেওয়ার জন্য। কেট সেবাস্টিয়ানকে ফোন করার পর সেবাস্টিয়ান বলে, তুমি বাচ্চাদের নিয়ে আমার বাড়িতে চলে আসো। অন্যদিকে দেখা যায় জাহাজ প্রায় বন্দরের কাছে পৌঁছে গেছে। ক্যাপ্টেন ক্যাম ক্রুদের জানায় জাহাজকে স্লো করার জন্য, কিন্তু জাহাজের স্লো হওয়ার কোনো লক্ষণই নেই। ক্যাপ্টেনের মাথা তো পুরোই নষ্ট যে কাহিনী কি, জাহাজের গতি যদি না কমে তাহলে তা সোজা গিয়ে ধাক্কা খাবে পোর্টে। ক্যাপ্টেন সাথে সাথে কল দেয় ওলফকে, কিন্তু ওলফ তাকে জানায় জাহাজের প্রোপেলার জ্যাম হয়ে গেছে, কোনোভাবে এটাকে স্লো করা যাচ্ছে না। তখন ক্যাপ্টেন নির্দেশ দেয় দ্রুত জাহাজের অ্যাঙ্কার বা নোঙ্গর ড্রপ করতে, কিন্তু মরার উপরে খাড়ার গা হিসেবে অ্যাঙ্কার ড্রপের হ্যান্ডেলও জ্যাম হয়ে আছে। ক্রিস বুঝতে পারে ড্যানি খুব বেশি অয়েল ড্রেন করে ফেলেছে, তাই সে এবার একটি বড় হাতুড়ি নিয়ে এসে চেইন হোল্ডারের উপরে জোরে জোরে বাড়ি মারতে থাকলে এক পর্যায়ে অ্যাঙ্কারের ব্লক খুলে যায় আর সেটা দ্রুত গতিতে পানিতে নেমে জাহাজ নোঙ্গর করে ফেলে। ঠিক শেষ মুহূর্তে ক্যাপ্টেন হালকা ধাক্কার উপর দিয়ে জাহাজকে পোর্টে ভেড়াতে সক্ষম হয়, কিন্তু ক্যাপ্টেন সন্দেহ করেন কেউ নিশ্চয়ই জাহাজের 12টা বাজিয়ে এই কাজ করেছে। জাহাজ থামার পর ক্রিস ড্যানি আর অ্যান্ডিকে নিয়ে রওনা দেয় ওই জালনোট নিয়ে আসতে। এক বাড়িতে গিয়ে এই জালনোট বানানোর বস অ্যাডউইনের সাক্ষাৎ পায় তারা। সেখানে অসংখ্য জালনোট থরে থরে সাজানো রয়েছে ক্রিসের জন্য। তবে ক্রিস সেই ডলারগুলো পরীক্ষা করার সময় কেমন যেন সন্দেহ হতে থাকে। নোটগুলো ধরতেই সে বুঝতে পারে এই নোট যে পেপারে প্রিন্ট করা হয়েছে সেটার কোয়ালিটি পারফেক্ট না। তাও সে 100% নিশ্চিত হওয়ার জন্য আয়োডিন সলিউশনের একটি ড্রপ ওই নোটে ফেলতেই সেটা ভিজে কালো হয়ে যায়। এবার ক্রিস নিশ্চিত যে এই লোক তাকে 2 নম্বর মাল গুছিয়ে দিচ্ছিল। একদিকে হাতে কোনো সময় নেই, অন্যদিকে এত কষ্ট করে এসে সে দেখলো এই নোটগুলো কোনো কাজেরই না, তাই সে ব্যাপক রেগে যায় অ্যাডউইনের উপর। ক্রিস জানায় তাকে আগে যে কোয়ালিটির সুপার নোট দেওয়া হয়েছিল সেটাই লাগবে এখন, কিন্তু অ্যাডউইন জানায় সেই নোট শুধুমাত্র গঞ্জালো নামের এক মাফিয়ার কাছে আছে। কিন্তু অ্যাডউইন তাকে বারবার মানা করে যে তার কাছে না যেতে, কারণ ওই গঞ্জালো পুরোই সাইকো এক লোক, সেখানে গেলে ক্রিসের আম ছালা সবই হারাতে হবে। কিন্তু ক্রিস তার কথা না শুনেই গঞ্জালোর সাথে দেখা করতে বেরিয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় সেবাস্টিয়ান গিয়েছে ব্রিক্সের সাথে দেখা করতে। সে ব্রিক্সকে হুমকি দিয়ে জানায় কেট ও তার বাচ্চাদের সে নিজের পরিবারের মতোই দেখে, তাদের গায়ে যেন কোনো ধরনের আচর না পড়ে। আসলে এখানে রয়েছে এক বিশাল টুইস্ট। ব্রিক্সের হাবভাব আর কথা শুনে আমরা বুঝতে পারি এই ব্রিক্স সেবাস্টিয়ানের হয়েই এই স্মাগলিং করছে। আসলে সেবাস্টিয়ান ও ক্রিস একই সাথে এই জগৎ থেকে চলে আসলেও সেবাস্টিয়ান গোপনে স্মাগলিংয়ের কাজ চালিয়ে যাচ্ছিল যা ক্রিস নিজেও জানত না। এদিকে ক্রিস যখন গঞ্জালোর বাড়ির দিকে যাচ্ছিল তখন অ্যান্ডির চোখে মুখে দেখা যায় আতঙ্কের ছাপ, কারণ তার কাছে একটি মেসেজ এসেছে। ব্রিক্স তার ফোনে কেইটের বাচ্চাদের ছবি পাঠিয়েছে, সেগুলো দেখে অ্যান্ডি ভীষণ ভয় পায়। গঞ্জালোর কাছে পৌঁছে ক্রিস অ্যান্ডিকে ভ্যানে রেখেই নিজে আর ড্যান সহ ভিতরে যায়। ওদিকে ব্রিক্সকে অ্যান্ডি ফোন দিলে সে জানায় তোমার কাছে যা টাকা আছে তা দিয়ে রুবেন নামের এক লোকের কাছে গিয়ে কোকেন কিনে আনো এবং সেগুলো জাহাজে করে আমার কাছে নিয়ে আসো, তা না হলে তোর ভাগ্নেদের মেরে ফেলা হবে। এখন অ্যান্ডি কি করবে? সে যদি ক্রিসের কাছে থাকা জাল নোট কেনার টাকা নিয়ে পালিয়ে যায় তাহলে ক্রিস এখানে মারা পড়বে, আবার এটা যদি সে না করে তাহলে তার বোনের ছেলেরা মারা যাবে। অনেক চিন্তা করে অ্যান্ডি সিদ্ধান্ত নেয় সে তার ভাগ্নেদের বাঁচাবে, তাই সে সেখানে থাকা ক্রিসের সব ডলার নিয়ে পালিয়ে চলে যায় ব্রিক্সের কথা মতো ড্রাগস কিনতে। অন্যদিকে ক্রিস গঞ্জালোর আস্তানা প্রবেশ করলে সে দেখতে পায় গঞ্জালো নানা অদ্ভুত সব জিনিসের কালেকশন রেখেছে তার আস্তানায়। গঞ্জালো ক্রিসকে দেখে বেশ খুশি হয়, কারণ ক্রিসের সাথে তার আগে থেকেই ভালো একটা সম্পর্ক আছে। এবার ক্রিস গঞ্জালোর নোটগুলো দেখে আর বলে, এই সুপার নোটই তো আমি খুঁজছি। গঞ্জালো তাকে জানায় আজ তারা একটি মিশনে যাচ্ছে, যদি তুমি আমাদের সাথে ওই মিশনটি করতে পারো তাহলে এই সব নোটগুলো আমি তোমাকে ফ্রিতে দিয়ে দেবো। ক্রিস হেসেই বলে, না ভাই, আমি তোমাকে ক্যাশ মানি দিচ্ছি। কিন্তু ড্যানি গাড়ি চেক করে দেখে সেখানে টাকাও নেই আর অ্যান্ডিও নেই।
ক্রিসের মাথা পুরোই খারাপ হয়ে যায়, কারণ এখন টাকা না থাকা মানে হলো গঞ্জালো তাকে চিটার ভেবে এখানেই গেড়ে দেবে। এসব কথাগুলো যখন গঞ্জালো শুনতে পায়, সাথে সাথে তার গ্যাং তার দিকে কান তাক করে বলে, তুই আমাকে ধোকা দিয়ে আমার নোটগুলো নিয়ে যেতে চাইছিলি তাই না? কিন্তু ক্রিস জানায়, বিশ্বাস কর ভাই, সত্যি আমি তোর জন্য টাকা এনেছি। তবে গঞ্জালো তার কথা বিশ্বাস না করলে ক্রিস বুদ্ধি করে বলে, তুই তো কিছুক্ষণ আগে আমাকে বলেছিলি যে তোর সাথে মিশনে গেলে আমার এই সব টাকাগুলো তুই ফ্রিতে দিবি, আমি মিশনে যেতে রাজি আছি। এই কথা শুনে গঞ্জালো এবার ঠান্ডা হয় আর তাদের কাছ থেকে সব আইডিও পাস করে নিয়ে গঞ্জালো তাদেরকে হাইস্ট মিশনে অ্যাড করে নেয়। ওদিকে জাহাজের ক্যাপ্টেন দ্রুত সেখান থেকে রওনা দিতে চায়, কারণ প্রতি এক্সট্রা মিনিটের জন্য তাকে জরিমানা গুনতে হচ্ছে। তাই ক্যাপ্টেন ইঞ্জিনিয়ার ওলফকে 10 মিনিটের সময় দেয় অয়েল সাপ্লাই ঠিক করার জন্য। ওলফ এই নিউজ ক্রিসকে ফোন করে জানিয়ে দেয়। ক্রিস বলে, এত কম সময় আমরা আসতে পারবো না, কারণ আমরা একটা হেভি ক্যাচালে ফেসে গেছি, যেভাবেই হোক তুমি আরো কিছুক্ষণ লেট করাও। এরপর ক্রিস তার গাড়ি নিয়ে অপেক্ষা করতে থাকে একটি সিকিউরিটি ভ্যান আসার জন্য। এই ভ্যানটাকে গঞ্জালো ডাকাতি করবে কিছু একটা নেওয়ার জন্য, তাই ক্রিস এর কাজ হবে গাড়িটির পথ রোধ করা। ঠিক গাড়িটি যখন তাদের সামনে আসে, ক্রিস হুট করেই তার গাড়ি দিয়ে সেটাকে অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। এরপর গঞ্জালো তার টিম নিয়ে সেখানে হাজির হয় আর এলো পাথারে গুলি করে সব সিকিউরিটিদেরকে মারতে শুরু করে। অন্যদিকে ভিতরে ক্রিস ও ড্যান আটকা পড়ে আছে, তাদের যেভাবেই হোক এখান থেকে বের হতে হবে। গঞ্জালো তার পুরো টিম নিয়ে ওই গাড়ির মধ্যে থেকে একটি কাপড় ডাকাতি করে, কিন্তু পুরো পুলিশ ফোর্স সেখানে এসে তাদের লোকজনদেরকেও উড়িয়ে দিতে থাকে। অবস্থা বেগতিক দেখে গঞ্জালো একটি গাড়ি নিয়ে সেখান থেকে বের হওয়ার ট্রাই করতে থাকে। ঠিক সেই সময় ক্রিস ও ড্যান হেভি এক বুদ্ধি করে গঞ্জালোর গাড়িতে উঠে পড়ে আর মরতে মরতে তারা বেঁচে ফেরে। তবে গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার সময় গঞ্জালোর গলায় একটি বুলেট এসে তাকে মারাত্মকভাবে আহত করে ফেলে। তবুও সে দ্রুত গাড়ি চালিয়ে যেতে থাকে তার আস্তানার দিকে। গঞ্জালো তার আস্তানার কাছে এসে গাড়ি থামিয়ে দেয়। তখন ক্রিস গাড়ি থেকে নেমে সেই জাল নোট ভর্তি গাড়িতে উঠে পড়ে আর এদিকে এসে দেখে গঞ্জালো মারা গেছে। তাই গঞ্জালোর কাছ থেকে তাদের আইডি কার্ড যেই না নিতে যাবে, তখনই গঞ্জালো জেগে ওঠে আর গান হাতে নিয়ে তাকে বলে, দ্রুত আমাকে হসপিটালে নিয়ে যাও। ক্রিস তার কথা মতো তাদের ভ্যানে করে গঞ্জালোকে হসপিটালে নিয়ে যেতে থাকে, কিন্তু গঞ্জালো পথের মধ্যেই মারা যায় আর এটা দেখে ক্রিস তার বডি ফেলে দ্রুত গাড়ি চালাতে থাকে শিপ ধরার জন্য। ওদিকে অ্যান্ডিকে দেখা যায়, সে একটি ব্যাগ হাতে করে জাহাজে ফিরে আসছে। মার্টিন তাকে জিজ্ঞেস করে ক্রিস কোথায়, কিন্তু সে কোনোই জবাব দেয় না। জাহাজ থেকে মার্টিন ক্রিসকে ফোন করে জানায় কিছুক্ষণের মধ্যেই জাহাজ বন্দর থেকে চলে যাবে। তখন ক্রিস তাকে জানায় আর অল্প কিছুক্ষণ কন্টেইনার আটকে রাখতে বলো। মার্টিন তার কর্মীদের ঘুষ দিয়ে কন্টেইনার লোডিং এর কাজ স্লো করে দেয়। ক্রিস পোর্টে পৌঁছে তার নিজের আইডি কার্ড দেখিয়ে ভিতরে ঢোকে। ক্রিস মার্টিনকে বলে কন্টেইনারের দরজা খোলা রাখতে। মার্টিন সেটা করলে ক্রিস এবার সরাসরি তার ভ্যানটি সেই কন্টেইনারের ভিতরে ঢুকিয়ে দেয় আর সাথে সাথে জাহাজের ক্রেন কন্টেইনারটাকে উপরে নিয়ে যেতে শুরু করে। এই দ্রুত কাজ করতে গিয়ে মার্টিন কন্টেইনারের দরজা ভালোভাবে বন্ধ করতে পারে না, যার কারণে উপরে তোলার সময় দরজাটা খুলে যায়। এর ফলে তাদের গাড়িটা কন্টেইনার থেকে ছিটকে পড়তেই যাবে। ঠিক সেই সময় ক্রিস গাড়িটা চালু করে দিলে সেই যাত্রায় তারা বেঁচে যায়। এভাবে অবশেষে কন্টেইনারটা তারা জাহাজের উপরে তুলতে সক্ষম হয়। এদিকে পোর্ট থেকে জানানো হচ্ছে যে কন্টেইনারগুলো লাস্টে লোড হয়েছে সেগুলোকে কাস্টমরা চেক করতে চায়। তাই ক্যাপ্টেন সহ তারা লাস্টের কন্টেইনারকে চেক করার জন্য আসলে ক্রিস খুব দ্রুত সব জাল নোটগুলোকে সেখান থেকে সরিয়ে ফেলা শুরু করে। জাল নোটগুলো তারা নিয়ে যায় সেই ডেকের মধ্যে যেটা আগে থেকেই ক্রিস বানিয়ে রেখেছিল। ক্যাপ্টেন আসার আগেই তারা এই কাজ শেষ করে আর ক্রিস ওই গাড়িতে অ্যালকোহল দিয়ে পুরো ফুটপ্রিন্ট ক্লিন করে ফেলে, যাতে কেউ কোনো কিছু বুঝতে না পারে। এরপর সে কন্টেইনার থেকে নেমে পাশের একটি জায়গায় লুকিয়ে পড়লে তখনই ক্যাপ্টেন আসে আর লোকজনকে সেটা চেক করতে বলে। তারা শুধুমাত্র একটি কালি মাখা কাপড় ছাড়া আর কিছুই দেখতে পায় না বলে সেখান থেকে চলে যায়। আসলে এই কাপড়টা ছিল গঞ্জালো চুরি করা সেই জিনিস যেটা ক্রিস তার সাথে করে নিয়ে এসেছিল। এরপর জাহাজে ফিরে ক্রিস অ্যান্ডিকে প্রচণ্ড রকম মারধর করতে যায় এমন আগাম করার জন্য, কিন্তু অ্যান্ডি যখন বিক্সের কল রেকর্ড শোনায় তখন সে বুঝতে পারে তার ছেলে ও বউকে বাঁচানোর জন্য অ্যান্ডির হাতে আর কোনো অপশন ছিল না। তাই সে অ্যান্ডিকে সরি বলে আর প্রশ্ন করে সে কোন ড্রাগস এনেছে।
জবাবে অ্যান্ডি তাকে জানায় সে কোকেন নিয়ে এসেছে। তবে ক্রিস বলে আমরা এই ড্রাগস নিয়ে আমেরিকা যাচ্ছি না, এটাকে মাঝ সমুদ্রেই আমি ফেলে দেব, কারণ আমি চাই না আর কোনো ড্রাগ স্মাগলিং এর সাথে আমার নাম জড়াক। এরপর ক্রিস সেবাস্টিয়ানকে ফোন করে সব কাহিনী খুলে বলে। সে এও জানায় অ্যান্ডি যে ড্রাগ এনেছে সে ওটাকে ফেলে দেবে সমুদ্রে। এরপর সেবাস্টিয়ান তার অফিসে গেলে তার সাথে দেখা করতে আসে সেই স্মাগলিং বস চার্চ, যাকে আমরা মুভির প্রথমেই ক্রিসের সাথে দেখেছিলাম। আসলে সেবাস্টিয়ান তার হয়েই এই সব স্মাগলিং এর কাজ করছিল। এই চার্চ সেবাস্টিয়ানের কাছে অনেক টাকা পায়, তাই সে এই স্মাগলিং করাচ্ছে সেবাস্টিয়ানকে দিয়ে। চার্চ তাকে হুমকি দেয় যে এই ড্রাগস যদি আমার হাতে না আসে তাহলে পরের দিনই তোমাকে মেরে আমি ঝুলিয়ে রাখবো। এখন সেবাস্টিয়ানের কাজ হলো যেভাবেই হোক ক্রিসকে বাধ্য করা সেই ড্রাগস পানিতে না ফেলে তার কাছে নিয়ে আসা। তাই সে প্ল্যান করে ব্রিক্সকে বলে তুমি গিয়ে ক্রিসের স্ত্রীকে হুমকি দিয়ে আসো যাতে ওই ড্রাগস নিয়ে সে এখানে আসে। ব্রিক্স তার কথা মতো কেইটের সেলুনে যায় আর তার গাড়ি সরাসরি সেলুনে ঢুকে দিয়ে তাকে মারাত্মক রকমের ভয় দেখায়। ব্রিক্স জানায় আজই ক্রিসকে কল করে বলতে যে সে যেন সব ড্রাগসগুলোকে সাথে নিয়ে আসে, আর তা না হলে তোমাদের কাউকে আমি ছাড়বো না। এরই মধ্যে সেবাস্টিয়ান সেখানে উপস্থিত হয় ক্রিসের ছেলেদেরকে নিয়ে। কেট দেখতে পায় সেবাস্টিয়ান মাতাল হয়ে গাড়ি চালিয়ে তার ছেলেদেরকে নিয়ে এসেছে, তাই সে রাগ করে সেবাস্টিয়ানকে রেখে তার বান্ধবীর বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। ওদিকে দেখা যায় ক্রিস জাহাজে বেশ কিছু এক্সপেরিমেন্ট করছে কিভাবে ওই নোটগুলোকে সবার চোখ ফাঁকি দিয়ে জাহাজ থেকে সরিয়ে ফেলতে পারে। তখনই কেট ক্রিসকে ফোন করে আজকের এই ঘটনার কথা জানায়। এখানে ড্রাগস পানিতে ফেলে দেওয়ার কথা শুনে ক্রিস পুরোই অবাক হয়ে যায়, কারণ ড্রাগস সমুদ্রে ফেলে দেওয়ার ব্যাপারটা ব্রিক্স জানলো কি করে? সে একমাত্র সেবাস্টিয়ান আর অ্যান্ডিকে ছাড়া এই কথা কাউকে জানায়নি। তাই সে অ্যান্ডিকে গিয়ে চার্জ করতে থাকে যে সে ব্রিক্সকে এই ড্রাগস ফেলে দেওয়ার কথা জানিয়েছে কিনা। তখন কসম কেটে অ্যান্ডি জানায় সে কাউকেই এই কথা বলেনি। এবার ক্রিস বুঝতে পারে যে এই সেবাস্টিয়ানই হলো সব নাটের গুরু, কারণ সে এই কথাটি সেবাস্টিয়ানকেই খালি বলেছিল। এদিকে কেট তার বান্ধবীর বাসায় আসলো ঠিকই, কিন্তু তার সব জিনিসপত্র সেবাস্টিয়ানের বাসায় আছে বিধায় সে সেখানে যায় তার কাপড় চুপড়গুলো নিয়ে আসতে। এখানে এসে সে দেখতে পায় সেবাস্টিয়ান প্রচুর মাল পানি খেয়ে নেশার মধ্যে আছে। ঠিক সে চলে যাওয়ার সময় সেবাস্টিয়ানের হুশ ফিরে আসে আর তার সাথে অশালীন আচরণ করতে থাকে। আসলে সেবাস্টিয়ান কেটকে অনেক পছন্দ করত, মনে মনে তাকে কাছে পেতে চাইত, তাই সে প্ল্যান করেছে যেভাবেই হোক ক্রিসকে শেষ করে দিয়ে সে কেটকে নিয়ে ঘর বাঁধবে। তাই এই সব মাস্টার প্ল্যান করে সে এইসব আকাজ করছে। কেট সেবাস্টিয়ানের এমন আচরণ দেখে ভয়ে বাথরুমে লুকিয়ে পড়ে, কিন্তু সেবাস্টিয়ান সেখানে জোর করে ঢুকতে গেলে দরজার ধাক্কায় কেট পড়ে গিয়ে তার মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায়। সেবাস্টিয়ান অনেক ভয় পেয়ে যায় আর কেটকে জাগানোর অনেক চেষ্টা করে, কিন্তু অনেকক্ষণ ধরে না জাগলে সে বুঝতে পারে তাহলে কেট হয়তো এবার মারা গেছে। যখন ভয়ে আতঙ্কে তার গা গুলে আসতে থাকে ঠিক এমন সময় ক্রিস জানায় আমি সব বুঝতে পেরেছি বন্ধু, তুই আমার সাথে বিশাল বড় বেইমানি করলি, এখন আমার পরিবার থেকে তুই 100 হাত দূরে থাক, তুই এখন থেকে সৃষ্টিকর্তাকে ডাকতে থাক, কারণ তোর সময় ঘনিয়ে এসেছে। সেবাস্টিয়ান বুঝে গেছে তার হাতে আর কোনো রাস্তা নেই। এখন যদি ক্রিস জানে অলরেডি আমি কেটকে মেরে ফেলেছি তাহলে সে আমাকে জানেই মেরে ফেলবে, তাই সে বুদ্ধি করে এবার ক্রিসকে ধরিয়ে দিতে চায়। এর জন্য সে জাহাজের ক্যাপ্টেন ক্যাম্পকে ফোন করে জানায় ক্রিস তার জাহাজে স্মাগলিংয়ের কাজ করছে। সে জানায় ক্রিস ড্রাগসগুলোকে সমুদ্র ফেলে দিতে যাচ্ছে, যদি আপনি সেটাকে আটকাতে পারেন তাহলে এর অর্ধেক শেয়ার আমি আপনাকে দেব। ক্যাপ্টেন সেটাই রাজি হয়ে ক্রিসের কাছে গিয়ে তল্লাশি করে, কিন্তু তার কাছে গিয়ে সে কিছুই পায় না। ক্রিসও তাকে গালাগালি দিয়ে বলে আমার কাছ থেকে তুমি কিচ্ছু পাবে না। এটা শুনে ক্যাপ্টেন রাগ করে কল দেয় বর্ডার গার্ডকে আর জানায় আমার জাহাজে স্মাগলাররা ড্রাগস নিয়ে আসছে। এটা শুনে পুরো ডিপার্টমেন্ট হেলিকপ্টার আর স্পিড বোট নিয়ে আসে পুরো জাহাজকে তল্লাশি করার জন্য। এই ডিপার্টমেন্টের কাছে ছিল হাইলি ট্রেন ডগ, যারা 1 ফোঁটা ড্রাগ থাকলেও তার গন্ধ শুকে সেটা বের করে দিতে পারে। সেই কুকুরগুলো একটি জায়গায় এসে জোরে জোরে ডাকতে থাকলে সবাই বুঝতে পারে এখানে হয়তো ড্রাগস আছে, কিন্তু সেখানে চেক করেও তারা কোনো ড্রাগস পায় না। আসলে ক্রিস আগে থেকেই এই স্থান থেকে সব ড্রাগস ছড়িয়ে এমন স্থানে রেখেছে যা কারোর পক্ষেই কোনোভাবেই ধরা সম্ভব না। তবুও পুলিশ তাকে জেরা করতে থাকে, কারণ সে একজন দাগি স্মাগলার ছিল,
কোনো প্রমাণ না থাকায় তাকে ছেড়ে দিতে তারা বাধ্য হয়। এদিকে জাহাজ পোর্টে ভিড়লে সবাই জাহাজ থেকে নেমে যায়। এখানে ক্যাপ্টেনকেও তার জিনিসপত্র নিয়ে নেমে যেতে দেখা যায়। এখন কথা হলো, সবাই তো নেমে গেল, কিন্তু এত টাকা ড্রাগস কোথায় হাওয়া হয়ে গেল? এই সব প্রশ্নের উত্তর একটু পরেই তোমরা জানতে পারবে। অ্যান্ডি তার ব্যাগপত্র নিয়ে জাহাজ থেকে বের হয়ে যায় আলাদাভাবে। ঠিক তখনই দেখা যায় অন্ধকারে একটি গাড়ি তার পিছন পিছন ধাওয়া করছে। সেই গাড়িটা তাকে প্রায় চাপা দিতে যাচ্ছিল, তখন সে একটি তারের বেড়া বেয়ে অন্য আর একটা পাশে চলে আসে। এরপর ক্রিস বাড়ির দিকে যাওয়ার সময় দেখতে পায় ব্রিক্স তার গাড়ি নিয়ে তাকে আটকে দিয়েছে। ব্রিক্স তাকে প্রশ্ন করে, তুমি আমার জন্য ড্রাগ এনেছো কিনা? ক্রিস জবাব দেয় সে কিছুই আনেনি। তখন ব্রিক্স অ্যান্ডিকে গুলি করতে গেলে ক্রিস গাড়ির জানলার কাচ ভেঙে তাকে টেনে বাইরে বের করে এনে বেধড়ক পেটাতে থাকে। ততক্ষণে ব্রিক্সের এক বন্ধু গান পয়েন্টে ক্রিসকে নিয়ে নেয়। সে তার দিকে ফায়ার করতেই যাবে, ঠিক সেই সময় ক্রিস তাকে বলে সে মারা গেলে ব্রিক্স তার ড্রাগ কখনোই ফেরত পাবে না। ক্রিস জানায়, আমার এক বন্ধুর বাড়িতে আমি সব ড্রাগসগুলো রেখে দিয়েছি। এইটা শুনে ব্রিক্স ক্রিসের সাথে সেই বাড়িতে যাওয়ার জন্য রওনা দেয়। অন্যদিকে কেইটের বডি গুম করে দেওয়ার জন্য সেবাস্টিয়ান তার পুরো পলিথিন দিয়ে মুড়িয়ে ফেলে। তখন দেখা যায় কেইটের হাত নড়ছে, মানে সে এখনো জীবিত আছে, কিন্তু সেবাস্টিয়ান সেটা দেখতে পায় না। সেবাস্টিয়ান তার ফোন সহ কেইটকে একটি পলিথিনে মুড়িয়ে গাড়ি করে বের হয়ে যায় লাশ গুম করার জন্য। এদিকে ক্রিস একটি বাড়ির সামনে এসে তার হাতে থাকা চাবি দিয়ে দরজা খোলে। বাড়িটি বেশ আলিশান দেখে ব্রিক্স জানায়, আরে তোর বন্ধু তো দেখে হেব্বি বড় লোক। তখন ক্রিস একটি গাড়ির মধ্যে কার্পেট ক্লিনিং মেশিন আনতে যায়। সেখানে এবার ক্রিস ওই মেশিনটি খোলে আর ডিটারজেন্ট মাখা পানি থেকে একে একে সব কোকেনগুলো বের করে তা ব্রিক্সের হাতে দেয়। এমন মারাত্মক স্কিল দেখে ব্রিক্স বলে, ভাই রে ভাই, তুই অন্য লেভেলের স্মাগলার। কারণ সে যেভাবে এই কোকেনগুলোকে প্যাক করেছিল তাতে কোনো কুকুরের ক্ষমতা হবে না এই ড্রাগসকে খুঁজে বের করতে। এবার ক্রিস তাদেরকে বলে, আমি হিসু করতে যাচ্ছি, আর এই বলে বাড়ির বাইরে গিয়ে গাড়ি স্টার্ট দিয়ে দেয়। এদিকে হুট করে সেই রুমে দেখা যায় ক্যাপ্টেন ক্যামকে। আরে কাহিনী কি? আসলে মেন কাহিনী হলো ক্রিস এই ক্যাপ্টেনের কার্পেট ক্লিনিং মেশিনের মধ্যে তার ড্রাগসগুলো লুকিয়ে রেখেছিল যাতে কেউ তাকে সন্দেহ না করে। অন্যদিকে সে আগে থেকেই ক্যাপ্টেনের বাসার দরজার চাবি ডুপ্লিকেট করে রেখেছিল যাতে করে সে নিজে চুরি করে এখানে ঢুকতে পারে। এছাড়াও এখানে দরজা খোলার সাথে সাথে পুলিশের কাছে অ্যালার্ম চলে গিয়েছিল, তাই পুরো পুলিশ ফোর্স এসে হাতে নাতে ব্রিক্সদেরকে কোকেন সহ ধরে ফেলে আর সাথে ক্যাপ্টেনকেও তারা নিয়ে যায়। তার মানে ক্রিস এক মারাত্মক ভেলকি দেখিয়ে একদানেই নিজে দুই শত্রুকে পুলিশের হাতে ধরিয়ে দিল। এখন ড্রাগসের হিসাব তো মিলল, কিন্তু জাল নোটের হদিস কই? দাঁড়াও, সেটাও মিলবে কিছুক্ষণের মধ্যে। ক্রিস সেখান থেকে বেরিয়ে কেটের বন্ধু জিনের বাড়িতে যায়। জিন তাকে জানায়, তোমার বাচ্চারা তো এখানেই আছে, কিন্তু কেট সেবাস্টিয়ানের বাড়িতে গিয়ে এখনও ফেরেনি। ক্রিসের মনের মধ্যে ভয় হতে থাকে আর ক্রিস সেবাস্টিয়ানের বাড়িতে গিয়ে তাকে খুঁজে পায় না। সেবাস্টিয়ান কেটের বডি নিয়ে চলে গেছে একটি কনস্ট্রাকশন সাইটে। ততক্ষণে প্রায় সকাল হয়ে এসেছে। সেখানে সে কেইটের বডিকে সিমেন্ট ফাউন্ডেশনের মধ্যে ফেলে দেয় আর ওয়ার্কারদের বলে সেটা সিমেন্ট দিয়ে পূরণ করে দিতে। তার কথা মতো কেইটের শরীরের উপর সিমেন্ট পড়তে থাকে কনস্ট্রাকশন গাড়ি থেকে। ক্রিসও ততক্ষণে সেখানে পৌঁছে যায় আর পৌঁছে সেবাস্টিয়ানকে দেখতে পায় একটি রুমে। সে সেবাস্টিয়ানকে ধরে প্রথমে জোরে একটা ঘুষি দেয়, এরপর তাকে দেওয়ালে আছড়ে ফেলে আর ক্রিস তাকে জানায় সে তাকে নিজের ভাই ভেবেছিল। ক্রিস তাকে আবারও মারতে মারতে জিজ্ঞেস করে, বল কেট কোথায়? সেবাস্টিয়ান তখন বলে, কেট মারা গেছে। এই কথা শোনা মাত্র ক্রিসের মাথায় আকাশ ভেঙে পড়ে। সে উদ্ভ্রান্তের মতন বাইরে বের হয়ে সে কেটকে ফোন করতে থাকে। হঠাৎ ক্রিস কেইটের ফোনের রিংটোন শুনতে পায়। সে কিছুটা খোঁজাখুঁজির পর বুঝতে পারে সিমেন্ট ফাউন্ডেশনের নিচে কেইটের ফোন পড়ে আছে। ক্রিস সেই রিং ফলো করে সিমেন্ট ঢালার জায়গাতে যায় আর চিৎকার করে সিমেন্ট ঢালা বন্ধ করতে বলে। তারপর দৌড় দিয়ে গিয়ে সিমেন্টের ছাঁচ ভেঙে কেইটের বডি বের করে নিয়ে আসে। সাথে সাথে কেইটকে সে হসপিটালে নিয়ে যায় আর পরের সিন আমরা দেখতে পারি কেইট এখনও জীবিত অবস্থায় হসপিটালে শুয়ে আছে। অন্যদিকে অ্যান্ডি আর ড্যানিকে দেখা যায় মিসিসিপি নদীতে নৌকা চালাতে। এখানে তোমাদেরকে বলি ক্রিস কিভাবে এই জাল নোটগুলো গায়েব করেছিল।
ক্রিস পুরো নোটগুলোকে ভালো করে প্লাস্টিকে মুড়িয়ে তার সাথে কিছু ইয়ার বেলুন ও লবণের বস্তা দিয়ে তা পানিতে ডুবিয়ে দেয়। ফলে নোটগুলো পানিতে অক্ষত থাকে আর অ্যান্টিরা যখন সেই লবণের বস্তাকে ফুটো করে দেয় তখন সেটা পানিতে গলে তা উপরের দিকে উঠে আসতে থাকে। কিছুক্ষণের মধ্যে সব নোটগুলো পানির ভিতর থেকে ভেসে এসে পুরো নদীর উপরে চলে আসে। এটা দেখে দুজনেই ব্যাপক খুশি হয়ে যায় আর তারা নোটগুলোকে নিয়ে আসে সেই চার্চের কাছে যার সাথে ক্রিস আগে কাজ করত। সেখানে তারা এই $15 মিলিয়ন নোট $3 মিলিয়ন সেল করে দেয়। এবার সেখানে চার্চ ক্রিসকে জানায়, আমি শুনলাম তুমি নাকি পানামা গিয়েছিলে, তুমি কি জানো সেখানে একটা খুব দামি পেন্টিং চুরি হয়ে গেছে যার দাম প্রায় $140 মিলিয়ন। ক্রিস তখন জিজ্ঞেস করে এর দাম ব্ল্যাক মার্কেটে কেমন হতে পারে। চার্চ তখন তাকে জানায় কমসে কম $20 মিলিয়ন তো হবেই। এই কথা শুনে ক্রিসের চোখ জলজল করে ওঠে আর অ্যান্ডিকে পাঠিয়ে দেয় সেই জাহাজের পোর্টে যেখানে তাদের ওই ভ্যানকে বেওয়ারিশ হিসেবে নিলামে তোলা হয়েছে। অ্যান্ডি সেখানে মাত্র $800 দাম হাঁকিয়ে সেই গাড়িটি নিয়ে নেয় আর পরে ক্রিস ও বাকিরা সেখানে আসলে দেখতে পায় গাড়ির মধ্যে এখনও সেই কাপড়টি পড়ে আছে। তার মানে হলো তারা যেটাকে তুচ্ছ কাপড় ভাবছিল সেটা আসলে ছিল জ্যাকসন পুলকের ফেমাস পেন্টিং যার বাজার মূল্য $140 মিলিয়ন। এরপর কি হয়েছিল তা তো তোমরা অনুমানই করতে পারছো। ক্রিস সেই পেন্টিং ব্ল্যাক মার্কেটে বিক্রি করে রীতিমতো আমির হয়ে যায় আর পুরো পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। অন্যদিকে কেটকে হত্যার চেষ্টায় সেবাস্টিয়ানের আজীবন কারাদণ্ড হলে সেখানে তার সাথে দেখা হয় ক্রিসের বাবার। এখানে ক্রিসের বাবার কাছে ক্ষমা চাইলে সে সেবাস্টিয়ানকে কিছুই না বলে সেখান থেকে চলে যায়। তার মানে এখন এই জেলে সেবাস্টিয়ানের প্রতিটা দিন যে নরক হতে যাচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। আর এভাবেই এই মুভিটি এখানেই শেষ হয়। মুভিটা কেমন লাগলো তা জানাতে ভুলো না। আর বরাবরের মতো যারা চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে সাথেই থেকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।